মদিনায় তৈরি একজন দাওয়াত দিছে, বুঝলে আপনার দাওয়াত আসার পরে আমাদের এখানে আমরা গিয়ে চোখ সানা বড়া, হ্যাঁ আমার লেগে একটা উট জবাই করছে। আপনি উঠে গোস্ত আনলেও তো পারতেন না হুজুর, মন চাইলেও যে আপনার মেহমানদারি করে সাথীরা উঠ খাই মাশা আল্লাহ পরের দিন ডাইরেক্ট হজরত আব্দুল ইবনে সালাম আজিব প্রশ্ন করে উত্তর দেয়, প্রশ্ন করে উত্তর দেয়। কি কি প্রশ্ন করছে এগুলো আছে, এগুলো হাজার প্রসঙ্গ আছে। ইসআলুনাকা আনির রূহ, এই যদি হাজারো প্রশ্ন। হযরত আব্দুল্লাহ ইহুদি ধর্মের পণ্ডিত হওয়ার কারণে জীবন ভর উটের গোশত খেতে পারতেন না, ইহুদি ধর্মের উপরে উটের গোশত খাওয়া হারাম। আজও তারা কি খায় না, উটের গোশত খায় না, ইহুদিরা কি খায় না। একজন মানুষ জীবন ভর উটের গোশত না খেতে না খেতে না খেতে এখন উটের গোশত দেখলেও কি লাগে, ঘৃণা লাগে, আমাদের দেশে বলে ছক লাগে, ঘৃণা লাগে, ইনি উটের গোশত খান না, বাস খান না। এখানেও আমরা অনেক মানুষ আছি যিনি উটের গোশত জীবনে কখনো খাই নাই, আছে না নাই বলেন। গতবার আর আগের বার মদিনায় তৈরি একজন দাওয়াত দিছে, বুঝলে আপনার দাওয়াত আসার পরে আমাদের এখানে আমরা গিয়ে চোখ সানা বড়া, হ্যাঁ আমার লেগে একটা উট জবাই করছে। আপনি উঠে গোশত আনলেও তো পারতেন না হুজুর, মন চাইলেও যে আপনার মেহমানদারি করে সাথীরা উঠ খাই মাশা আল্লাহ পরের দিন ডাইরেক্ট। শুধু আমি এবং আমার রুমমেট অ্যাডভোকেট আনাম সব, আমাকে দুজনের হয় না, আর সব হয়ে গেছে, শুধু যাওয়া আসা, শুধু যাওয়া আসা, শুধু যাওয়া আসা, ওটা তো মারাত্মক। ওটের গোশত না খেলে কোনো কাফের হয় না। আমরা অনেকে জীবনে খাই নাই, কি বলছি বলে, আমরা অনেকে জীবনে কি ওটের গোশত খাওয়া কোনো ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নতে মুআক্কাদা নয়, নফলও নয়, মুস্তাহাবও নয়, শুধু মুবাহ, বৈধ, শুধু কি বলেন, ইয়েতে গেছেন ওয়া দিয়ে বাইরু হ্যাঁ গেছেন, ওখানে উটের পেশাব বেছে, উটের পেশাব বিক্রি করে, দুধ এক বাটি বিক্রি করে 10 শিয়াল, পেশাব বিক্রি করে 50 শিয়াল। আমি কইলাম তোমার পাতা খারাপ, তুমি দুধ বিক্রি করো 10 টাকা, পেশাব বিক্রি করো 50 শিয়াল, দুধ তো আমি যখন তখন নিতে পারি, পেশাব কি যখন তখন নিতে পারি। মিশরি চড়া এতে দুধ আমি যখন তখন নিতে পারি, পেশাব কি যখন তখন নিতে পারি, এটা আমি সারাদিন অপেক্ষায় থাকি। আরে গরমের মধ্যে তো পেশাব খুব কম করে, গরম না পেশাব একদম কম করে, ও অপেক্ষা থাকে যখন পেশাব করে একটু ল, আর ওই মিশরিটা আসা 40 শিয়াল দিয়ে কিনে খায় ফেলে, অন্য কোথাও অন্য কেউ খায়, চাইতেছেন আল্লাহ মাফ করো, আল্লাহ আমাদেরকে হেফাজত করো। সাহাবি উটের গোশত খেতে পারতেন না, হারাম মনে করে নয়, কি মনে করে নয় বলেন, হারাম মনে করে নয়, খান না, খান না, কি লেগে খায় না, এমনি খায় না। আমরা অনেকে আছি না খাসি খাই না, অনেক মা বোনরা আছে শিং মাছ খায় না, আছে না টাকি মাছ তো অনেকেই খায় না, এখন তাই বলে কি অমুসলিম হয়ে গেছে। সাহাবায়ে কিরাম বললেন, আব্দুল্লাহ তুমি উটের গোশত খাচ্ছ না, ঠিক আছে আমরা রাসূল কাছে নালিশ করব। গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি তাকে এত ভালোবাসেন, আবার রাসূল হযরত আব্দুল্লাহর জন্য দ্বিগুণ সওয়াবের ঘোষণা দিয়েছেন, সালাসাতুন লাহুম আজরান, তিন দল মানুষ তাদের জন্য দ্বিগুণ সওয়াব। রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি, যে মানুষটা তার নিজের নবীর উপর ঈমান এনেছে আর আমার উপর ঈমান এনেছে তার জন্য ডবল পুরস্কার। তাহলে আব্দুল্লাহর জন্য কত পুরস্কার বলেন, ডাবল পুরস্কার। এবার রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি ওটা গোশত খাচ্ছ না কেন, কি ব্যাপার। আচ্ছা রাসূল তো বলতে পারতেন, এই আজকে থেকে খাবা যাও, তোমাকে এতটা ভালোবাসি তুমি ওটা গোশত খাচ্ছ না, যাও আজকে থেকে ওটা গোশত খাও, এই লাগাও ওটা গোশত লাও করে খাওয়া দাও। আমরা হলে কি করতাম বলেন, এটাই বলতাম, ঠিক আছে আজকে আমার বাসায় ওটা গোশত রান্না হবে, যাও তুমি আমার সাথে খাবা যাও, ছক ছক বাদ। লেকিন রাসূল তো রাসূল, যখনই কথা বলেন তখনই তার থেকে নিয়ে বলেন, সুবহানাল্লাহ। এই একটা সাধারণ প্রশ্ন, আব্দুল্লাহ উটের গোশত খায় না, রাসূল অপেক্ষা করছেন দেখি আমার রব কি বলে,
সুবহানাল্লাহ। হযরত জিবরিল আসলেন, আয়াত পাঠাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলম কাফা, হে ঈমানওয়ালারা পুরোপুরি ইসলামে দাখিল হও। কি বলছে বলেন? পুরোপুরি ইসলামে কি হও? এর অর্থ কি আব্দুল্লাহ? ওটা গ্রস্ত খাও, এখনো পুরোপুরি দাখিল হও নাই। সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমরে মুবাহকে, ইসলাম যেটাকে বৈধ করেছে সেটাকে তুমি বৈধ মনে করছো না কেন? সুবহানাল্লাহ বলেন। ইসলাম যেটাকে বৈধ করেছে সেটাকে তুমি বৈধ বলছো না কেন? মুবাহ কাকে বলে? আল মুসাবি বাইনাল আমালি ওয়াত তারক, করা না করা বরাবর, করলে সওয়াব হয় না, না করলে গুনাহ হয় না, এটাকে কি বলে? মুবাহ বলে, বৈধ বলে। তো উটের গোশত খাওয়া কি বৈধ? অর্থ কি? খেলে গুনাহ হবে না, না খেলে গুনাহ হবে না, আর খেলে কোনো সওয়াব হবে না, এটা হলো বৈধ। কিন্তু বিড়ি আবার এই হুকুমে না, বিড়ি কি না, বিড়ি কি না, এই হুকুম না। তাহলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের গোশত খেতে পারছিলেন না, আয়াত নাযিল হয়েছে পুরা পুরা দাখিল হও। এরপর অংশ কি আয়াতের? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা পুরোপুরি দাখিল হও, খবরদার খবরদার, শয়তানের ইত্তেবা করো না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। শয়তান তোমাদের কি কি খেয়ে কি না খেয়ে কি কাজ না করে আর জোরে বলেন না। আমরা যে নামাজ না পড়েও মুসলমান হয়ে আছি বলেন, আমরা যে রোজা না রেখেও মুসলমান হয়ে আছি, আমরা যে পৃথিবীর সব হারাম খেয়েও মুসলমান হয়ে আছি, এটা কোন মুসলমান বলেন? কোন মুসলমান? যে ইমান আর যে ইসলাম আমাদেরকে হারাম থেকে বাঁচাবে না, এই ইমান আর এই ইসলাম আমাদেরকে আজাব থেকে বাঁচাবে না। যে ইমান আমাকে মসজিদে যেতে দেয় না, এই ইমান আমাকে জান্নাতে যেতে দিবে কেন? এই ইমান আমাকে মসজিদে যেতে দেয় না, এই ইমান আমাকে জান্নাতে যেতে দিবে কেন? হ্যাঁ দিবে, হাজার বছর লক্ষ বছর কোটি বছর জাহান্নামে জ্বলার পরে, নাউজুবিল্লাহ বলে না। আচ্ছা আপনাকে যদি বলে 40 বছর জেলে থাকলে এরপরের বছর তোমাকে মন্ত্রী বানানো হবে, কে কে যাবেন? আচ্ছা 40 বছর জেলে থাকার পর 80 বছর মন্ত্রী বানাবো, কে কে যাবেন? যাবেন কেউ? তো 40 বছর জাহান্নামে থেকে এরপরে 40,000 বছরের জান্নাতে কে কে যাবেন? এখন 40 বছর নেই জাহান্নাম, এক ওয়াক্তের জন্য কত? 2,88,00,000 হোক বারে পূরণ দিলে 2,88,00,000 হয়। একজন একজনে কয় না অত হোক বাই নাই, এর অর্থ কি জানেন নেই? এক নামাজের জন্য যদি 80 হোক বা হয়, তো যদি জীবনে কোনো নামাজ না হয় তার হোক বা কত হবে? হোক বা আসেনি তার, এজন্য কি কয় বলেন? তার কোনো হোক বাই নাই মানে আপনি কতদিন জাহান্নামে থেকে জান্নাতে যেতে চান? কথা কয় না। আচ্ছা এর বিপরীতে যদি কাউকে বলে ভাই তুমি 10 বছর হুকুমত করো, এরপরে 40 বছর জেলে থাকবা, কে কে যাবে হুকুমতে? কোনোটাই তো করছেন না, করলেন না। 40 বছর জেলে থেকে আইসা 80 বছর মন্ত্রিত্ব, এটাও রাজি হলেন না। 40 বছর মন্ত্রিত্ব করে 80 বছর জেলে, এটাও এবার এটাতে কেন বড় আত্মতৃপ্ত? আমরা জাহান্নামে কদিন থাকি, পরে তো যাবোই। বিষয়টা এমন হয়েছে কিনা বলেন না? আমাদের কি এমন একটা ঘটনা ঘটে, এমন একটা মানসিকতা হয়ে আছে? এই হুজুরা কয় আরে আল্লাহ শেষে জান্নাত দিবই, কয়নি কয় না বলেন? আপনি শেষে জান্নাতে যাইতেন কা? আপনি কয় বছর ফিটা গায়া জান্নাতে যাবেন বলেন না? কোনো নির্ধারিত আছে? তা কয় বছর ফিটা গায়া জান্নাতে যাইতাম কেন? আমি তো যেদিন মরবো সেদিন থেকে জান্নাতে যেতে চাই, ইনশাল্লাহ বলে না। আরে যেদিন মরবো সেদিন থেকে জান্নাত নয়, মৌত আগে জান্নাত। আল্লামা ইবনে কারি মোল্লা আলী কারি রহমতুল্লাহ বড় সুন্দর বলছেন, বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে ভয় করে তো আল্লাহ তাআলা তাকে দুটো জান্নাত দিবেন, জান্নাতুন ফি দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা, দুনিয়াতে একটা জান্নাত দিবেন, আখিরাতে একটা জান্নাত দিবেন। আজকে প্রথম শুনলেন জীবনে দুনিয়াতে জান্নাত,
বলেন দুনিয়াতে জান্নাত, বলেন আবার বলেন দুনিয়াতে জান্নাত, আখিরাতে জান্নাত। যে আল্লাহকে ভয় করে দুনিয়াতে জান্নাত, আখিরাতে জান্নাত। এবার মোল্লা আলী খান রহমতুল্লাহ বলেন দুনিয়াতে জান্নাত কোনটা? দুনিয়াতে জান্নাত আই লাজ্জাতুন ফিল ইবাদা, দুনিয়াতে ইবাদতের মধ্যে মজা দিয়ে দিবেন, মজা। আর ইবাদতের মধ্যে মজা, আল্লাহর কসম, ইবাদতের মধ্যে মজা, ওয়ালাদের মজা হুরের মজার চেয়েও বেশি, মজা ওয়ালাদের মজা, বলেন হুরের মজা থেকে বেশি মজা ওয়ালাদের মজা। এই মজাওয়ালারা ছিল সাহাবা, এই মজাওয়ালারা ছিল তাবেঈন, এই মজাওয়ালারা ছিল তাবে তাবেঈন, এই মজাওয়ালারা ওলামায়ে উম্মা। এই মজার কারণে তো আলহামদুলিল্লাহ শাহাদাত টাকা বেতনে আপনাদের গোলামি করি আমরা, এই মজার কারণে। সুবহানাল্লাহ বলবেন না, ৬০০০ টাকা দিয়ে আমাদেরকে ইমাম রাখেন আপনারা, এখন অবশ্য এটা নাই। আমি দুই মসজিদে জুমা পড়াই, এই কয়ে দিই, এক মসজিদ দুই মসজিদে জুমা পড়াই, এক মসজিদে দেয় ২৫,০০০ আর এক মসজিদে দেয় ২০,০০০। সব মসজিদের খতিবদের বেতন এমন হওয়া উচিত। এরপরে আমরা কেন আপনাদের কাছে আছি? মজায় মজায় আমরা নামাজে মজা পাই। ফারুক আইম টিভি, ফারুক আইম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।